মাস থেকে স্কুলে আসছেন না একজন শিক্ষক। স্কুলে পর্যাপ্ত শিক্ষক না থাকায় কার্যত শিখেই উঠেছে পড়াশোনা। ঠিক তারই প্রতিবাদে স্কুল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। শুক্রবার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শমশেরগঞ্জের কাঞ্চনতলা খামাত প্রাথমিক বিদ্যালয়ে। দফায় দফায় স্লোগান বিক্ষোভে উত্তাল হয়ে উঠল স্কুল চত্বর। স্কুলে তালা মেরে দেওয়ায় কার্যত স্কুলের গেটের বাইরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা। এদিকে তার বিরুদ্ধে আট মাস থেকে স্কুলে না আসার অভিযোগ কার্যত সম্পূর্ণ অস্বীকার করেছেন স্কুলের শিক্ষক রেজাউল হক। তার দাবি, আমি কাঞ্চনতলা খামাত প্রাইমারি স্কুলের শিক্ষক হলেও বর্তমানে এসআই দপ্তর থেকে আমাকে ড্রাফটিং ট্রান্সফার করে গাজীনগর বয়েজ স্কুলে পাঠানো হয়েছে, সেখানেই শিক্ষকতা করছি। যদিও ড্রাফটিং ট্রান্সফারের কথা মোটেও জানেন না বলে দাবি করেছেন কাঞ্চনতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বরকাত শাহ আলম। বিষয়টি নিয়ে ধুলিয়ান চক্রের এসআই হোসেন আয়ারা খাতুন জানান, বেশ কিছুদিন আগেই ওই শিক্ষককে ড্রাফটিং ট্রান্সফার করা হয়েছে, বিক্ষোভের খবর পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ড্রাফটিং ট্রান্সফার যদি করা হয়ে থাকে তাহলে তো প্রত্যাহারের দাবিতে সরব হন গ্রামবাসীরা। প্রায় 850 স্টুডেন্ট, সেখানে তিনটে মাত্র টিচার, একটা হেড টিচার, তার মধ্যে একটা টিচারকে আবার আট মাস ধরে স্কুলে আসছেন না। তিনি আবার নাকি শুনছি বেতন গুনছেন। কী জন্যে বেতন গুনছেন, স্কুলে কেন আসছেন না, এসআই ম্যাডাম তার সুরাহা করুক। এসআই ম্যাডাম এসে ওই স্কুলকে, শিক্ষককে স্কুলে ফিরিয়ে আনা হোক। তার মধ্যে কিছু শিক্ষক, দুটো টিচার প্রায় এখান থেকে ট্রান্সফার নিয়ে চলে গেছেন, তারাও এখানে ওই স্কুল টাইমে স্কুলে এসেছি। স্কুলে এসে দেখতে পাচ্ছি যে কিছু গ্রামবাসী এবং আমাদের এখানে জনপ্রতিনিধিগণ রয়েছে, তারা স্কুলে গেটে কিছু দাবি দেওয়া নিয়ে ওনারা একটা পোস্টার করেছেন এবং দাবিটা হচ্ছে যে এখানে আমাদের একজন শিক্ষক, আমাদের স্কুলে 800 উপরে আমাদের স্টুডেন্ট, সেই জায়গায় আমাদের তিনজন অ্যাসিস্ট্যান্ট টিচার, সেই তিনজন অ্যাসিস্ট্যান্ট টিচারের মধ্যে একজন অ্যাসিস্ট্যান্ট টিচারকে প্রায় দীর্ঘ আট মাস ধরে উনি আমাদের স্কুলে আসছেন না। উনি কেন আসছেন না, কী কারণে আসছেন না, এই সম্পর্কে এসআই আমাকে কোনো তথ্য দেননি এবং আমি ইতিপূর্বে এসআই ম্যাডাম আমার স্কুলে আসলে ওনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমার একজন শিক্ষক আট মাস ধরে আমার স্কুলে আসছে না, তার টিচার অ্যাটেন্ডেন্সে সই হচ্ছে না, তার মান্থলি রিটার্নে বিল যাচ্ছে না, কিন্তু তারপরে উনি সেই কথায় কোনো কর্ণপাত করেননি। কেন আসছেন না এটা আমার কাছে জানা নেই। আট মাস ধরে উনি আসছেন না এ কথা ঠিক, তবে উনি বেতনও পাচ্ছেন এ কথাও ঠিক, কেন আসছেন না সেটা আমার জানা নাই। আমার কাছে এরকম লিখিত কোনো তথ্য বা লিখিত কোনো পেপার অফিস থেকে দেওয়া হয়নি। ম্যাডাম আমার স্কুলে আসলে আমি ম্যাডামকে জিজ্ঞেস করেছি, ম্যাডামকে বলেছি যে আমার স্কুলে একজন টিচার আসছে না দীর্ঘদিন ধরে, টিচারটাকে আসার ব্যবস্থা করে দিন। উনি কিন্তু কোনো কর্ণপাত করেননি এবং কোনো কথার উত্তরও দেননি। আমার স্কুলে 839 স্টুডেন্ট, সেই স্টুডেন্টের জায়গায় আমাদের টিচার সংখ্যা বেশ কিছুজন ছিল, কিন্তু তারপরে তিন মাসের মধ্যে তিনজন শিক্ষক, একজন শিক্ষককে আমাদের আগেই ট্রান্সফার করে দেওয়া হয়েছে বিশাখা মান্না বলে একজন ম্যাডামকে, তারপরে দেবব্রত দাস বলে একজন, দেবব্রত সাহা বলে একজন মাস্টারমশাইকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে এবং সেই ট্রান্সফারগুলোর আমার কাছে পেপার তাদের কাছ থেকে সাবমিট করা হয়েছিল, কিন্তু তারপরে আমাদের একজন মাস্টারমশাই আছেন, তার কোনো পেপার্স আমার কাছে নাই, কিন্তু উনি আট মাস ধরে আমাদের স্কুলে আসছেন না। কেন আসছেন না সেটা এসআই ম্যাডামই বলতে পারবেন। আমার নাম আবু বরকাত শাহ আলম, আমি স্কুলের হেডমাস্টার।